মানে তোর কাছের মানুষরা কি করছে দুর্বল জায়গার মধ্যে আগে, এমনই কিছু একটা তোদের কিন্তু একটা মানে যখন র‍্যাপার র‍্যাপার একটা গ্যাং গ্যাং বিষয় থাকে, সো তুই কি কোনো গ্যাং এর সাথে জড়িত? না আমার কোনো গ্যাং নাই, তবে আমার কিছু ভাই ব্রাদার আছে, সিয়াম আল্লাদার ভাইয়া, আলী ভাইয়া, এরা আমরা একসাথে তো কাজ করছি, আমাদের হয়তো বা নেক্সট ইয়ার এরকম কাজে আসতে পারে নাও আসতে পারে। আমার আশেপাশে যত ভাইপার থাকে এই সব ভাইপারের খোঁজ খবর দেখতে দেখতে তো আসল ভাইপারের খবর রাখা হয় না। রাসেলস ভাইপার নামক যে একটি কি সাপ সাপ এই বিষয়টা নিয়ে কতটুকু জানো? মানে অ্যাকচুয়ালি আমরা তো অনেক মানে ইনফ্লুয়েন্সার্স বা কাজ করি ইন্ডাস্ট্রিতে, আমরা তো অনেক কিছুর ব্যাপারে জানি, খবর রাখি, তো এটা বিষয়টি কতটুকু জানো? মানে অ্যাকচুয়ালি আমার আশেপাশে যত ভাইপার থাকে এই সব ভাইপারের খোঁজ খবর দেখতে দেখতে তো রাসেল ভাইপারের খবর রাখা হয় না। তো এই তোর আশেপাশের কি মানে যেই রাসেলস ভাইপারদের কথা বলছিস, সেই রাসেলস ভাইপাররা কতটুক বিষাক্ত বা কতটুক ক্ষতি? প্রচুর প্রচুর প্রচুর। তুমি দেখবা যখন তোমার কোনো শত্রু হইব যারা তুমি চিনো না জানো না, লাইক এমনি শত্রু হয়ে গেছে, ওইগুলো কোনো ব্যাপারই না, ওইগুলো এমনি ইগনোর করলে তুমি শেষ। কিন্তু যখন তোমার নিজের লোক মানে খুব ক্লোজ লোক তোমার শত্রু হয়ে যাবো, তখন ওই ব্যাপারটা খুব ভয়ানক। মানে ও তোমার সব জানে, তোমার ইমোশন, তোমার কোন জায়গায় দুর্বলতা, ওইগুলো সব জানে, তখন ওই জায়গায় অ্যাটাক করতে পারে। মানে তোকে হচ্ছে গিয়ে ওরা মানে তোর কাছের মানুষরা কি করছে দুর্বল জায়গার মধ্যে আগে, এমনই কিছু একটা লাইক আমি যদি আমার পার্সোনাল লাইফ শেয়ার করতে চাই। অবশ্যই অবশ্যই আমরা পার্সোনাল একদমই পার্সোনালি ভিতরে ঢুকতে চাইবো, কারণ মানে ও পার্সোনালি অনেক দুষ্টামি থাকতে পারে। সো হচ্ছে কি এখন এই যে এই রাসেলস ভাইপার গুলোকে কি মানে সাথেই রাখছোস নাকি? না ফুললি ইগনোর, আমি এখন নিজের মতো করি, আমি আমার মতো কাজ করি, ভালো কোনো কাজ এলে দিই আগে কাজটা কেমন আমার লোকের কাজটা যায় নাকি, বাজেট তো ডাজেন্ট ম্যাটার, বাজেট হচ্ছে অনেকে আছে যে ফিক্সড বাজেটে কাজ করে, আমার কোনো ফিক্সড বাজেট না, আমি আগে দেখি ভালো কাজ নাকি আমার এই জায়গায়, যদি দেখি যে কাজটা ভালো ওই জায়গায় রিজাল্টের দরকার আছে তা আমি ওই কাজটাতে ইনভলভ হই, তারপরে বাকিটা বাকি হিসাব পরে। তো নিজের থেকে যা ক্রিয়েট করতেছি এগুলো আমি নিজের চ্যালেঞ্জে দিতেছি, মাঝে মাঝে লেভেলে দিই, কারণ নিজের চ্যালেঞ্জে কাজ করলেও মজা আছে, নিজেরটা তো নিজেরই, আর লেভেলে না দিলে দেখলাম একসময় আর কি মানে লেভেলের কাছে যত সাবস্ক্রাইবার আছে অলরেডি আমার আমার নিজের ওই জায়গায় পৌঁছাই তৈলে আমার লেভেলের কাছে দুই চারটা গান দেওয়া দরকার, দুই চারটা নলেজই দিয়ে দিয়ে একটিভ থাকা দরকার, কারণ গান তো আর শেষ হবে না, আমার মাত্র বয়স কত 20, অনেক কিছু শিখার তো কোনো শেষ নেই, যতটুকু শিখছি ততটুকু আমি নিজেরে চালাইতে পারতেছি, যে আমি গান লিখতে চাইলে লিখতে পারতেছি, আমার মিউজিকের প্রতি কিছু আইডিয়া আছে, আমি বাসায় হোম স্টুডিও দিছি একটা আমার বাসায় পার্সোনালভাবে, আমি ওই জায়গায় নিজে নিজে টুকা টুকাটুকি করি দেখি কীভাবে কী, তবে এখন এদিক থেকে অনেক এক্সাইটেড যে আমি মিউজিকের কাজ করব, ভালোভাবে শিখবো, এটারে কীভাবে প্রফেশনালভাবে শেখা যায়, আর আমার লিরিক্সগুলো একটু আরও ডিপ করতে চাইতেছি, যেমন আমি কমার্শিয়াল কাজ ইদানিং অনেক করতেছি, উড়া ধরো আমি মানে ওই যে সময় পাই আমার তখন এটা ছাড়া কোনো কাজ কাম নেই মিউজিকের প্রতি সব কিছু, ওই কমার্শিয়াল কাজে এলে আমি ওটা অ্যাকসেপ্ট করি যখন বুঝি কাজটা ভালো, মানে এরকমভাবে উড়া ধরে অনেকগুলো কাজ করছি, তো দেখলাম যে কোয়ালিটি একদিকে যেতেছে, তো এখন ডিফারেন্ট কিছু করার চিন্তা ভাবনা, ওটা নিয়ে ভাবতেছি যে আরও ভালো কিছু বেটার কিছু বেটার কিছুর আশা আছে। তো মানে আমরা আমরা বুঝে নিতে পারি আলহামদুলিল্লাহ তুই যে অনেক মানে এই কাজটাকে প্রফেশনাল নিচ্ছিস এবং এটা নেওয়ার পরে তুই ভালোভাবে কাজটা করতেছিস এবং আরও আপকামিং ভালো করে করার চেষ্টাতে, এত ভালো করে করার চেষ্টার মধ্যে আলহামদুলিল্লাহ খুব ভালো থাকার মধ্যে তোদের কিন্তু একটা মানে যখন র‍্যাপার র‍্যাপার একটা গ্যাং গ্যাং বিষয় থাকে, সো তুই কি কোনো গ্যাং এর সাথে জড়িত? না আমার কোনো গ্যাং নাই, তবে আমার কিছু ভাই ব্রাদার আছে, যেমন সিয়াম আল্লাদার ভাইয়া, আলী ভাইয়া, এরা আমরা একসাথে তো কাজ করছি, আমাদের হয়তো বা নেক্সট ইয়ার এরকম কাজে আসতে পারে নাও আসতে পারে, এগুলো হচ্ছে যখন আমরা গ্রুপ মিলে একটা চিন্তা ভাবনা করি, আলী ভাইয়া একটা জিনিস চিন্তা ভাবনা করে করে আমাদের গ্রুপকে জানায় এরকমভাবে। তো ওইটা অ্যাকচুয়ালি আমি সবসময় জানি না, আমি শুধু আমার কাজটার ব্যাপারে আপাতত জানি যে আমার সামনে কী আইতাছে বা আমি কী করবো আমার কী করতে হবে এগুলো নিয়ে আমার চিন্তা ভাবনা, সবার সাথে কোলাবোরেশন করে কাজ করতে। হ্যাঁ অ্যাকচুয়ালি কোনো গ্যাং ক্রিয়েট করে না, আমার কোনো গ্যাং নাই, আমার ওই আলী ভাইরা ভাই ব্রাদার, মানে এমনি এমনি তো অনেক ভাই ব্রাদার আছে, ওনার একটু ক্লোজ গ্যাং বিষয়ক বিষয়টা কি যে এটা কি অ্যাকচুয়ালি কেমন টাইপের গ্যাং, এটা কি মারামারির গ্যাং না আমরা মানে গান দিয়ে মারামারি করে, কোন বিষয়টা কি আসলে, এটা গ্যাংটা কাদের কারা করে? আমি আমার ক্ষেত্রে যতটুকু জানি এই র‍্যাপ গানটা হচ্ছে একটা প্রতিবাদী ভাষা, র‍্যাপ গান এটা দিয়ে প্রতিবাদ করাটা হচ্ছে মেন, তো
অনেক আগে যারা র‍্যাপার ছিল, যারা পুরানো আমলের র‍্যাপার, টুপাক, বিগি, এরা হচ্ছে ওই জায়গা থেকে আসে, মানে কি বলে এটা, হুড, ওরা হুড বানায়, মানে একসাথে চার পাঁচজন মিলা অলওয়েজ হুড বানায়, ওরা হুড নিয়ে কাজ করে এরকম। আমার অ্যাকচুয়ালি আইডিয়া নেই, কারণ আমার তো কোনো হুড টুড নেই। তো দেখলাম এরকম ওরা ওরা ডিচা ডিচি করে এই গ্রুপে, ওরা ওরা ডিচ করে, ওরা ওরা ডিচ করে। আমি অ্যাকচুয়ালি এইসব বেশি লাইক করি না, গ্যাঙ্গা মারামারি। এমন 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 জিনিস কি হচ্ছে গিয়ে আমাদের দেশের মধ্যে এমন মানে গ্রুপ আছে, এমন আছে, এমন তো অনেক গ্রুপ আছে, আছে না, হুড নিয়ে কাজ করতেছে না, মানে ওরা এমন এমন এক একজন এক একজনকে র‍্যাপ দিয়ে বিট করে, ডিচ করতেছে। প্রতিবাদ বা কিছু বোঝানো যাবে পাবলিকরে, এরকম কিছু কাজ করার চিন্তা ভাবনা। এইগুলি তো কাজ করতে পাশাপাশি তোকে আমি দেখলাম যে তুই অনেক অনেক গানের মধ্যে সরাসরি মানে অ্যাক্ট্রেস অ্যাক্টর হিসেবে কাজ করুস বা হচ্ছে মডেল হিসেবে কাজ করুস। তো এই মডেল হিসেবে কাজ করার মধ্যে তোর প্রতিবার প্রতিটা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার অনেক সুন্দরভাবে তুই অ্যাক্টর হিসেবে ফুটিয়ে তুলতেছিস, বিষয়টা কেন, তুই অ্যাক্টরের বিষয়টা কেন? বিষয়টা হচ্ছে আমি ওই নিউ ইন্ডাকা যে গানটা আমার, ওই গানটার ভিতরে যখন আমি আমার ক্যারেক্টারটা প্লে করছি তখন পাবলিক এটারে একটু ভালোভাবে নিয়েছে, মানে আমার যত ফ্রেন্ড সার্কেল, বাসায় আম্মু আব্বু, আত্মীয় স্বজন সবাই আমারে কইছে যে এটার ভিতরে তোর এত কিউট লাগতেছে যে বিশ্বাস কর মনে হইতেছে গানটা শুধু তোর লেগেই, মানে সবাই এটারে একসেপ্ট করতে পারছে খুব ভালোভাবে। তো তখন থেকে আমার সবাই অ্যাপ্রিসিয়েট করে যে তুই অ্যাক্টিংও কর পাশাপাশি, না ট্রাই করছি, করলে দিয়েই হয়, মানে কেউ বলে না যে রিজন খারাপ হইতেছে বা চলে না, ভাল লাগে না, এমন কোনো রিপোর্ট পাই নাই। এই কারণে হচ্ছে আমি চাই আমার গানে আমি নায়ক, আমি ভিলেন, মানে যখন আমার যে ক্যারেক্টার রাখতে পারি। সামনে কি তোর কোনো অ্যাক্টিং করার কোনো ইচ্ছা আছে বা নাটক করা বা কোনো জায়গার মধ্যে সরাসরি গান ছাড়া অ্যাক্টিং? ওই যে বললাম না, যতক্ষণ আর কি আমার কাছে মনে হবে না যে এই কাজটাতে আমার দরকার আছে, কাজটা আমার করা দরকার, এইখানে আমার মানায়, ততক্ষণ না। যদি মনে হয় যে এই কাজটাতে আমার মানায়, আমি পারবো এই কাজটা করতে পারি বা আমার দ্বারা এটা যাইতাছে, তখন অবশ্যই ইনশাল্লাহ যেমন ট্রেন মাস্টার বা হচ্ছে গিয়ে যে চোর যে নিয়ে গেলো নতুন ঢাকায়, প্রতিটা জিনিস তুই হচ্ছে পাশাপাশি অ্যাক্টিংটা খুব ভালো করতেছিস, আবার ওই ক্যারেক্টারের মধ্যে গানটাও গাইতেছিস, গুড। আচ্ছা তুই র‍্যাপের পাশাপাশি আরেকটা ব্যাপারে তুই খুব এক্সপার্ট নাকি আমি শুনছি, আমি নিজেও শুনছি, সেটা হচ্ছে কি যে বিটবক্স মুখ দিয়ে অতটা এক্সপার্ট না, মানে এক সময় আমার একটা ফ্রেন্ড আমার সামনে এরকম বিটবক্স করতেছিল, তখন ভাবলাম এটা কী ব্যাপারটা কেমনি করে, পরে বাসায় গিয়ে অনেকক্ষণ ঠোঁট লড়াই লড়াই চেষ্টা করতে আসছে না সারা রাত, মানে উপরে তাকিয়ে তাকিয়ে চেষ্টা করতে থাকি মুখে মুখে আহে না, এমন করতে 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 এক সময় দেখলাম যা পড়লো হালকা পাতলা পারি, কেউ গান গেলি মাঝখানে বিটবক্স দিলে ওটা যা উঠলাম, এরকম আর কি। আচ্ছা এটা করলে পেটের ভিতরে মানে বাতাসে চাপ তৈরি হয় না? এরা এরকম আমার কোনো চাপ টাপ না, আমি জাস্ট এই দুইটা আমার পেটের ভিতরে তো কোনোভাবেই হওয়ার কথা না, যদি পেটের ভিতরে বাতাসের কোনো চাপ তৈরি করতো তাহলে তো করা যেত না, খুঁটিয়ে যেত, তারপর অন্য অন্য দিক দিয়ে বাতাস এমন কিছু না।